वाह वेजिटेरियन। होटेले खावर कत बचर खाई সন্ধ্যেবেলা হলে যেমন যেমন লাগে জায়গাটা বলে ওই লাইট ফাইট চলে পড়বে না রান্না পুজো রুই মাছ কিন্তু তোমাদের চাই ওরকম হয়েছে সবার হয়নি রুই মাছ খাইছিস কি কান কো কেমন হয়েছে কিন্তু এদের যে রুই মাছ গেছে খুবই জানি না কার কোনটা কি হয়েছে জলই সবে হয় কেউ বলেনি আমরা বলছি তো না না তুমি মিথ্যে কথা বলিনি এটা হয়ে যাক আর ভাগ্যে কি তুমি ভাববে না যে ওই তুমি একবার তুমি আমাকে রুই মাছ দিছিলেন লাস্ট বারে ওই শুক্রবার না শুক্রবার করে শুক্রবার না বুধবার করে হ্যাঁ সে অর্ডার অর্ডার থাকা গেল আঙ্কেল ওই সে আমাকে কাতলা মাছ নামে একটা অর্ডার ছিল না বেবারি ওই মা ওই মাছের সাথে মা বলে কম্পোমাইজ করো এর পেটি পাল কতটা আঙ্কেল কত দুঃখ কতটা দক্ষিণ আড়াইশো মানে কত ১৫০০ টাকা নাকি ৯০০ বলছি তারপরে হচ্ছে দাদা যে ভাটা আছে শিবগঞ্জে দাদাও দুবার এনেছে গল্প থেকে এরম মাছ হেভি খেতে নদীর মাছ দুটো দিন যা এই তুমি টাকা ধান মাছ ভাজবো একদম টাটকা মাছ দিই না আমি টাটকা ওই দিনে সব মাছ এসছে তখন টাটকা আরে আমি জানি যেদিন সকালবেলা ভাইপো নিয়ে গেল রান্না পুজোর দিন না মাছ টাটকা শুনুন না মাছ টাটকা মাছ এসেছে কিছু গন্ডগোল এসেছিল মাছ টাটকা আমি একদম পেটিটাকে নাটকে ভাইবো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করে দিয়েছি আমি সবার প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি ঠিক আছে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম গোটা কালো সরষে আর এক টেবিল চামচ দিলাম মৌরি গুঁড়ো আর এক টেবিল চামচ দিলাম গোটা জিরে এক টেবিল চামচ ধনে গুঁড়ো ধনে গোটা থাকলে গোটা দেবেন আমার কাছে গোটা নেই বলে গুঁড়ো দিলাম হলুদ দিলাম খুব সামান্য একটু আর এটা যেহেতু শুক্তোর মশলা আমি রেডি করছি আজকে কিন্তু সব কিছু নেই আর কি মানে সব রকম সবজি নেই ফ্রিজে যতটুকু সবজি ছিল সেগুলোই সব মিশিয়ে টিশিয়ে আর কি শুক্তো হচ্ছে
বাট অনেক কাঁচা দুধও নেই, যেমন কাঁচা দুধের জায়গায় আমুল দুধ দেওয়া যায় শুক্তোয়। আমি যখন কাঁচা দুধ থাকে না তখন শুক্তোয় আমুল দুধ গুলে দিই, বাট আজকে দুধ দেবো না। কালো জিরে দিয়ে দিলাম এক চা চামচ। শুক্তোটা একটু ঘন ঘন হলে আর কি শুক্তোর যে গ্রেভিটা ভালোই লাগে। রাঁধুনি দিলাম এক টেবিল চামচ। গোটা আর কি পরিমাণ মতো নুন দেবো আর একটু চিনি দেবো। তারপরে নর্মাল তেজপাতা, ঘি আর গরম মশলা গুঁড়ো, ওগুলো তো লাস্টে লাগবে। আর ফোড়নে শুকনো লঙ্কা 5 ফোড়ন যেমন লাগে। তো খুব কম তেলে করছি, কারণ আমাদের এই রেসিপির মানে কুকিং চ্যানেলে যে রেসিপিগুলো হয় না ওগুলো একটু রিচ রিচ হয়। তো বাড়িতে আমরা নর্মালি খুব একটা তেল খাই না, রেগুলারের যে খাবার হয় আর কি রান্নাবান্না হয়। তো এই দেখো, সবার প্রথমে বলি আমি কিন্তু শুক্তোতে পুঁই শাকও দিয়ে দিয়েছি, তার কারণ টবেতে পুঁই শাকের দুটো ডগ আর কি অনেকদিন ধরে দেখছি একই সাইজ হয়ে আছে, বাড়েনি। তো ওই জন্য ওগুলোকে আমি কেটে নিয়েছিলাম, কেটে শুক্তোতে আজকে দিয়ে দিয়েছি একদম ফ্রেশ ফ্রেশ। তো আমি এইরকম একটু উল্টো পাল্টা রান্না করি, ভালো লাগে, নতুন নতুন ব্যাপার একটা ভালো লাগে। তো ফোড়নটা দিয়ে দিলাম আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সামান্য একটু সর্ষের তেলে। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি পটল, পেঁপে, কাঁচকলা আর করলা নিয়েছি। করলাটা একটু বেশি দিয়েছি কারণ তেঁতোটা এখন খাওয়া হয়নি আমাদের অনেকদিন। আর ছোট্ট একটু একটু করে দুটো আলু দিয়েছি। তো সবজিটা মানে ভালো করে একটু ভেজে নেবো আর কি, ভেজে নিয়ে মশলাটা যেটা পেস্ট বানানোর আর কি যে মশলাটা রেডি করেছিলাম ওটা আমি এখন বেটে নিচ্ছি, ওটাকে দিয়ে দেব। আমি রেগুলারে যে রান্নাবান্না খুব শর্টকাটে করি, কারণ সব কিছু সামলাতে গেলে না রান্নায় বেশি সময় দেওয়া যায় না, রান্নার টেস্টও আমার ভালো চাই আর রান্নায় সময় কম দেব যাতে রান্নায় খাটতে কম হয়, এই রকম রান্নাবান্না আমি পছন্দ করি। যাই হোক, মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এই মিক্সারগুলো ভীষণ ভালো, যদি কেউ কেনো কিনতে পারো, মানে যত কমই মশলা হোক না কেন অন্য যে বড় যে স্টিলের যে মিক্সারগুলো, স্টিলের বাটি যেগুলো হয় অন্য মিক্সারের ওগুলোই দেখেছি বাটা যায় না, কিন্তু এই মিক্সারের বাটিতে মানে যদি 1 টেবিল চামচ যদি তোমরা পোস্ত সর্ষে বাটো সেটাও খুব মিহি করে খুব সুন্দর করে বাটা যায়। তো খুব ভালো আর কি, যারা এখনও মিক্সার কেনোনি এই ধরনের কিনতে পারো। মশলাটা ভাজা, সরি সবজিটা ভাজা হয়ে গেছে, মশলাটা আমি এখন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব বেশি আমি কষবো না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আছে আমি একটু নেড়ে নেবো, কারণ এই যে মশলা এর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তো বেশি ভাজলে না গন্ধটা চলে যাবে আর কি। আর একটা জিনিস, আমার কাছে আজকে আদা নেই, তোমরা চাইলে একটু আদা দিতে পারো 1 গাঁট পরিমাণ। তো এটা রেডি হয়ে গেছে, আর বেশি এটাকে আমি কষাকষি করবো না আর কি। তো মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, আর এইবারে আরও একটু জল দিয়ে দেবো যতটা আমার গ্রেভি লাগবে। আর এটা নাড়তে নাড়তে এমনি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা বড়িগুলো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে এটা চাপা দিয়ে দেবো। তো এটা রেডি হয়ে গেছে, এখন আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নেব। বেঙ্গলি গরম মশালা মৌসুমিজ রান্নাঘরে গিয়ে তোমরা সার্চ করতে পারো, খুব ভালো এই গরম মশলাটা যেটা এখন আমি শুক্তো ইউজ করলাম, এটা অনেক রেসিপিতে দেওয়া যায়। তো যদি কেউ মানে চাও আর কি যে এই গরম মশলাটা কীভাবে বানাই আর কি, তোমরা যদি কেউ জানতে চাও তাহলে মৌসুমিজ রান্নাঘরে মানে সার্চ করতে হবে আর কি ইউটিউবে গিয়ে। বানিয়ে রাখলে বাড়িতে অনেক কিছুতে দেওয়া যায়, মাছের ঝাল, তারপরে চিকেন, মাটন, তারপরে পালং শাকের তরকারি, যে কোনো নিরামিষ রান্না, ঘুগনি, আলুর দম সব কিছুতে দেওয়া যায় শুক্তো। তো জুন মানে শুক্তো খেতে ভীষণ ভালোবাসে, ওকে একটু বাটি করে দিয়ে দিয়েছি, কারণ ভাতের সাথে দিলে হয়তো খাবে না, তো ওই জন্য একটু সাইডে দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা চিকেন বানাচ্ছি, হান্ডি চিকেন। তো আজকের হান্ডি চিকেন কিন্তু ভীষণ টেস্টি আর খুব কম তেলে বানানো যায়, খুব শর্টকাটে বানানো যায়, ভীষণই ভালো রেসিপি। নর্মালি মাংসই যেসব মশলা লাগে সব একসাথে দিয়ে গ্যাসে বসিয়ে দেয়া, তো গ্যাসে যখন তোমরা 1/2 ঘন্টা বসিয়ে দেবে তার ভেতরে 2-1 বার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবে আর কিচ্ছু করতে হবে না, বা তারপরে এরকম রেডি। ভীষণ ভালো হান্ডি চিকেন, সিলভারের বাসনে হলে বেশি ভালো হয়, আমি মাটির বাসন কখনো ইউজ করিনি, তো সেই হিসাবে মাটির যে হাঁড়িগুলো হয় ওগুলো কীরকম হয় আমি ঠিক জানি না, মানে মাটির হাঁড়িতে বলে না অনেকে হান্ডি মাটন, হান্ডি চিকেন, আমি ওটা ঠিক জানি না কারণ আমি কখনো মাটির হাঁড়িতে ট্রাই করিনি। ঠিক আছে, যদি কখনো সুযোগ আসে ট্রাই করব, কারণ মাটির বাসন সব জায়গায় পাওয়া যায় না। তারপরে আমাদের বাড়িতে আবার অনেক নিয়ম আছে, মাটির বাসন
সব জিনিসে ইউজ করা যায় না, অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, তো সিলভারে মানে হাঁড়িতেই আমি বানাই, আর সিলভারের হাঁড়িতে ভীষণ টেস্টি হয়। যাই হোক, আজকের মেনু আমাদের হাঁড়ি চিকেন শুক্তো ভাত, আর মানে প্লেন রাইস যেটাকে বলে প্লেন ভাত, তো তার সাথে একটু লেবু নিয়ে নিয়েছি। যদি ভালো লেগে থাকে তোমাদের আজকের আমার রেসিপি তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা টিপতে ভুলো না। বেল আইকনটা টিপলে তবে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছবে সবার আগে। তার সাথে প্লিজ লাইক করো আর অনেক অনেক শেয়ার করো, সরি শেয়ার করো। চুপ কর। এই দেখো সবাইদের কারেন্ট আছে, আমাদের খালি কারেন্ট নেই। প্রত্যেকটা বাড়িতে কারেন্ট আছে, আর আমাদের এই প্রবলেমটা খুব বেশি হয়, মানে দুদিন ছাড়াই খালি ফিউজ উড়ে যাচ্ছে। আমারই ফিউজ উড়ে যাচ্ছে আর আমাদের ইলেকট্রিক। আকাশটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু এতটা রিল্যাক্সে ছিলাম না এতক্ষণ। আমাদের যে মানে ইলেকট্রিক কাজ করে যে দাদা, সেই দাদা অন্য এক দূরে মানে অন্য জায়গায় কাজে গেছে আর কি, রানীহাটিতে। তো আজকে সেই দাদা ফিরবে না। আর একটা যে আছে ইলেকট্রিক দাদা, তাকে ডেকেছি, এখন আসবে, ততক্ষণ ওয়েট করছি। ভীষণ টেনশান দেখো, এত বাড়ি আছে কারোর প্রবলেম হয় না, যত কারেন্টের প্রবলেম শুধু আমাদের হয়। জুন সন্ধে দিয়ে দিল, অন্ধকারেতেই সন্ধে দিয়ে দিল, কিছু হয়নি। আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো। খুব সুন্দর লাগছে দেখো, এই যে সময়টা না, এই যে সন্ধে হচ্ছে, তারপরে আকাশে হালকা আলো, বাড়িতে হালকা আলো। হ্যাঁ এসেছি আঙ্কেল, তুই কিছু করিস না, ওর মাথা কোনো ভিডিও হচ্ছে।